তো স্বামী স্যার এত সুন্দর করে কথা কার সাথে কইলেন আপনি? আমি কার সাথে সুন্দর করে কথা বলি আর অসুন্দর করে কথা বলি সেটা আমার ব্যাপার, তোকে জবাব দিতে যাব। তাহলে আপনি কার সাথে কথা কইলেন? আপনার মায়া মানুষ বিভিন্ন জনের সাথে কথা কয়ে কয়ে সংসারটারে অশান্তি লাগাইছেন, এই হলো আপনাকে সমস্যা। কি আর করবো, এমনি আস্তে আস্তে যাইতে হইব আমার। না না আচ্ছা, ওই তো যাওয়ার সময় নিয়ে যাবো রে। শরীর চাঙ্গা হয়ে যাবো, ভিটামিনে ভরা কোথায় এই যে ফলমূলে। আপনার স্বামীর আবার ফোন দিতে হয় শরীর দুর্বল ভাবতেছি তো আপনি বুঝেন না, ফলমূল দেন। আপনার মায়া মানুষ বিভিন্ন জনের সাথে কথা কয়ে কয়ে সংসারটারে অশান্তি লাগাইছেন, এই হলো আপনাকে সমস্যা। আমার তো এখন পর্যন্ত বিয়েই হয়নি, আবার সংসারে অশান্তি কি লাগাবো রে? শরীর দুর্বলের জন্য তো ভিটামিন, আমি ভিটামিনের কথা কইছি, খারাপ কথা কইছি? বিয়া করছিস কেন? গর্ব আরে বিক্রিটা নষ্ট করছে, মায়েরা নিত হুরির বুদ্ধি তো দিল না। কি চলেছে একা পথে সঙ্গী? এই গো আমার ফুল, তুই আমার সঙ্গী হবি? হ্যাঁ কে সে? তুই কি আমার সঙ্গীর উপযুক্ত? তোর বাপের পাটা মানে কি? মাইনি কি মাইনি? হ্যাঁ তুই আমার না আমারে দেখা, তুই কইতাছ সঙ্গী চলেছে একা পথে, তুই কি আমার সঙ্গীর উপযুক্ত? আরে সঙ্গী কই নাই, গান গাইছি চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, আর মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরে ও ভালো। আমার নাম হইতো চমকি। এ বুড়া মাথারির নাম বলে চমকি দেখছো? আপনার নাম চমকি? হ্যাঁ আমার নাম চমকি। কোন হালায় রাখছে আপনার নাম চমকি? তুই আমার নাম চমকি দেখি তো, তুই আমার পিছে পিছে কইতাছ চমকি চলেছে একা পথে কে? হ্যাঁ আপনারে দেখ লাগে আমার একবার বুকটা ফাটা যায়, একদম সবকিছু ফাটা যায়।
তুই সঙ্গী নাই আর তোর বাপের পাটা বাপরে বাটামু হ্যাঁ তোর বাপের পাটা বাপরে ডাকবো ডাকবো তোর বাপের আশা করতেছে দেখি তোর বাপে কেমন খার আমার বাপরে ফোন দিতেছি ফোন দে তোর বাপের হ্যালো আব্বা কই ভাই হ্যাঁ কই তুমি আব্বা আমার বাপ নায়ক শাহরুখ খানের মতো বাপ আইছে আমি আব্বা আমি এদিক দিয়ে চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে তোমার পোলাই চলেছে একা পথে আমি কইছি তুই কি আমার সঙ্গী হইতে পারবি তুই আমার সঙ্গী বুঝ তো তোর বাপের ডাক এই তো হয়ে গেছে কোনো সমস্যা নাই বাপ আইয়া রেডি এইবার আলা চলো কোন দিকে আমার বাপ নিয়ে গেছে আমার হাত থেকে নিস্তার পেয়েছে বাপের হাত থেকে পাইবা না দেখছে কত চাপার দাঁত তো সব বেরিয়ে গেছে এটা কেমন ছবি উঠেছি দেন তো আপনি একটু সুন্দর করে দাঁড়ান আমি একটু ভালো করে তুলি তোর ছবি তোলা লাগবে না মা আগর তোর ছবি তুলতে কইছি তুই ছবি তোলা হেরে ভাই এই আপনি আপনি ওইদিক থেকে আইতেছেন কইতেছেন না খিসমেরি ফটো খিসমেরি ফটো এই যে তোরে কি তুলতে কইছি মুই তাই আপনি কি কইলেন খিসমেরি ফটো কইলেন না আমি হিন্দি বুঝি আমার 14 গোষ্ঠী ইন্ডিয়ায় বসবাস করে হিন্দি আমরা কম বুঝি হিন্দি ভালোই বুঝি আমারা ঘর কাহা এই বুঝি মানে আমার ঘর কাহা মানে ঘর কোথায় তুই মেরি জানে জিগরি দোস্ত মানে আমি তোমার ভালো বন্ধু এটা বুঝি না তো তুমি যখন কইতে কইতে এসে খিস মেরে ফটো তো আমি খিস ফটো খিচ্ছি এই যে ফটো খিচ্ছা দিলাম হ্যাঁ কোন বুক ধর করে বুক দা এই তো আমরা পেটারে মানে জন্ম দিছি কি না খিস মেরে ফটো এই আমার মায়ের জন্ম দিছে কি সমস্যা জন্মে আবার ঘাবলা মাইলেন নাকি নিজে কইছে খিস মেরে ফটো এন্ড ফটো খিচ্ছি দে 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 আবার তোরে কইছে কি না তুই তুললি কি তো হেই দেই তোর দোষ সামনে তো কইলে খিস মেরে ফটো মুই কম দেখে তুই তুলবি তা আরে মাউগর ফেটা দিয়ে একটা গান হ্যাঁ তুই বল হিন্দি পারো আরবি পারো এটা পারো ওটা পারো বারো তুমি চোদ্দ গোষ্ঠী থাকে এটা একটা হিন্দি গান হ্যাঁ জানো না তো খিচ মেরি ফটো খিচছে খিচছে ফটো তো আপনি এটা গান গাইছেন তো কি গোলাম এর গোলাম লাগে হিন্দি ও খিচ মেরি আবার এই যে ডিলিট করে দিতেছে এই যে ডিলিট করে দিতেছে ডিলিট যে আমি মনে করছি আপনি ইয়া করছেন আমি বুঝতে পারি খিচ না ওইদিকে যাবো হ্যাঁ ওজা গান গা খিচ মেরি ফটো খিচছে